দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 29 লাখ টন। চাহিদার বড় অংশই মেটানো হয় দেশীয় ফলনে। গত 2021-22 অর্থ বছরে দেশে প্রায় 23 লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা চাহিদার প্রায় 70%। বাকি 30% চাহিদা মেটানো হয় আমদানি করা পেঁয়াজ দিয়ে। কিন্তু ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার মাত্র একদিনের মধ্যে চট্টগ্রামের পাইকার ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ উধাও হয়ে যাওয়া অস্বাভাবিক। শনিবার প্রায় পেঁয়াজ শূন্য হয়ে যায় খাতুনগঞ্জ। হাতে গোনা কয়েকটি দোকানে থাকলেও তা বিক্রি হয়েছে কেজি 200 টাকা দরে। এর জবাবে লুকোচুরি ব্যবসায়ীদের, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি সম্পূর্ণ বন্ধ। তারা ব্যবসায়ীরা এখানে অস্থিরতায় ভুগতেছে। আমরা চাই এটা সহনশীল পর্যায়ে নেমে আসুক। এমনিতে মার্কেটে ঘাটতি ছিল, আর হঠাৎ গতকালকে যখন বন্ধ করে দিয়েছে সেক্ষেত্রে মাল তো আর আসে নেই, যার জন্য আরও প্রভাব বেশি পড়ে গেছে। সেটা টুকিটাকি যা ছিল দাম বেড়ে গেছে, সাথে সাথে বিক্রি হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা মার্কেটই খালি। আমার কাছে গত দুদিনই পেঁয়াজ নেই, এমনি মার্কেটে মনে হয় 200 টাকা বিক্রি হয়েছে আজকে। কালকে বেছিলাম আপনার 130 টাকা, সন্ধ্যাবেলা এসে 140, আর আজকে বেছিলাম আপনার 180 টাকা, 170 টাকা, ওইরকম। ইন্ডিয়াতে এনে আমরা পাটিরা আনতে পারতেছি না, আমরা এখানে বিক্রি করবো করতে গিয়ে। ওই হিসাবে পেঁয়াজের দামটা মূলত বাড়া। এখানে কোনো আমাদের এখানে পর্যাপ্ত পেঁয়াজ যদি থাকতো তাহলে বেচা কিনা আরও ভালো হইতো, এখন তো পেঁয়াজ সংকট। স্বাভাবিক নিয়মে পাইকারিতে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 220 টাকা দামে। বেশি দামে কেনা, তাই বেশি দামে বিক্রি বলে অজুহাত। বৃহস্পতিবারে কিনছিলাম 96 টাকা করে, শুক্রবার সকালে এখানে হাতুঙ্গঞ্জ ফোন করেছিলাম হয় 100 টাকা করে। এই শুক্রবার 12টার থেকেই 30, 40, 50 এভাবে বাড়তে বাড়তে 200 টাকা করে কেজি। এখন 200 টাকা করে আমরা হাতুঙ্গঞ্জ থেকে কিনে নিয়েছি পেঁয়াজ। তো আমরা কত করে বিক্রি করবো? আমরা এখন তো আমরা খুচরা বিক্রেতা, আমরা তো 1 বস্তা অত 2 বস্তা কিনি। তো আমরা তো এখন মনে করো এখানে তো আমরা জিমি হয়ে গেছি, এখন তো করার কিছু নাই। এখন এখানে বলছি যে 2-1 টাকা আপনারা কম নেন, হতে না 1 টাকাও কম হবে না। পেঁয়াজ 11টার দিকে শেষ হয়ে গেছে, 200 টাকা করে বিক্রি করছি আমরা। এখন নাই, এখন আর পেঁয়াজ পাইতেছি না, এই জন্য বিক্রি করবো কীভাবে? আমি থাকলে না বিক্রি করবো। হ্যাঁ, পেঁয়াজ খুচরায় 220 টাকা, আমি চাইছি 230 টাকা বলে 20 টাকা দিবে, নিতে দেবে না, আর 20 টাকাই লাগবে। পেঁয়াজ 220 টাকা বিক্রি করতেছে খুচরায়, কেজিতে 220 টাকা বিক্রি করতেছে। টিসিবির তথ্য অনুযায়ী গত মাসের এই সময়ে পেঁয়াজ বিক্রি হয়েছিল 80 থেকে 90 টাকা কেজি দরে। সেই হিসেবে এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 120 থেকে 130 টাকা দরে। আর গত বছর এই সময়ে পেঁয়াজের দর ছিল 40 থেকে 45 টাকা কেজি। বাংলাভিশন নিউজ ডেস্ক।